প্রতিদিনকার জাতীয় পত্রিকা প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলোর গুলোর বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান সংবাদ শিরোনামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসোয়ার নাফি প্রতিদিনকার মতো আজও আমরা বিশ্লেষণ করব জাতীয় পত্রিকা প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো যেখানে দেখতে পাচ্ছি প্রথম আলোতে যে সংবাদ শিরোনাম করেছে আজকে গতকালকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচে বাংলাদেশ কিন্তু একটি বড় ব্যবধানে জয়লাভ করেছে একশো উনসত্তর রানের একটি বড় ব্যবধানে সেখানে লিটন দাসের একটি অসাধারণ সেঞ্চুরি রয়েছে একশো ছাব্বিশ রানের ইনিংস এছাড়া কিন্তু তারা সংবাদ শিরোনাম করেছে দিল্লির বর্তমান অবস্থা নিয়ে দিল্লির বর্তমান অবস্থান নিয়ে আলোচনা হতে পারে ভারতের পররাষ্ট্র সচিব তিনি কিন্তু আজকে ঢাকায় আসছেন মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে সেটা নিয়ে কি প্রোগ্রাম আছে বা কি করবে বেশ সেটা নিয়ে আজকে আলোচনা হতে পারে তো সেখানে কিন্তু দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা হতে পারে সেটা নিয়ে প্রথম আলো সংবাদ শিরোনাম করেছে এখন পরবর্তীতে দেখা যাচ্ছে কালের কণ্ঠে সংবাদ শিরোনাম করেছে নিত্যপণ্যের উত্তাপে হিসাবে টান এটা নিয়ে নিত্যপণ্য যেগুলো আছে চিনি চাল পেঁয়াজ রসুন সেগুলো কিন্তু প্রতিদিনকার মতোই একটি মানে তাদের ধারা অব্যাহত রেখেছে দাম বাড়ার যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু সেখানে তারা ধরে রেখেছে এটা নিয়ে কালের কণ্ঠ আহ প্রধান সংবাদ শিরোনাম করেছে এরপর দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সেখানে সংবাদ শিরোনাম করেছে মামলার জালে একচল্লিশ হাজার কোটি টাকা বিভিন্ন যে মামলাগুলো রয়েছে সেই মামলাতে আদালতের আহ রাজসফা কি মামলা কাস্টমস বন্ডের মামলা সে অনেক ধরনের মামলা আদালতে ঝুলঝুলে আছে সেখানে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকার কিন্তু একটি মামলা রয়েছে যেটি কিন্তু এখন আটকে আছে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে এছাড়া গতকালকে বাংলাদেশ এবং জিমাবুয়ের খেলার সংবাদ শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন যেমন লিটন দাসের সেঞ্চুরি এবং রেকর্ড জয় উড়ন্ত সূচনা এটি নিয়ে বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম করেছে এরপর দেখতে পাচ্ছি দৈনিক বণিক বার্তা তারা আহ সংবাদ শিরোনাম করেছে পরীক্ষা পাশে জোর শিক্ষার পরীক্ষা পাশে জোর শিক্ষার ক্ষতি করেছে কি মানে পরীক্ষা ও পাশে যে আমরা পরীক্ষার্থীদের বা শিক্ষার্থীদের যে আমরা জোরপূর্বক ভাবে পড়াচ্ছি সেটা কি আমাদের শিক্ষার যে অগ্রগতি সেটি কি ঠিকভাবে এগোচ্ছে কিনা সেটি নিয়ে বণিক বার্তা আহ সংবাদ শিরোনাম করেছেন এছাড়া করোনা ভাইরাস নিয়ে তার একটি সংবাদ শিরোনাম করেছে সংখ্যা তিন হাজারে পৌঁছেছে করোনা ভাইরাস আক্রান্তের মৃত্যুর সংখ্যা দিন দিন খুব বেড়েই যাচ্ছে সেটা নিয়ে বণিক বার্তা তাদের প্রধান সংবাদ গুলো করেছে এরপর দেখতে পাচ্ছি সমকাল তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে নকল পণ্যের ভিড়ে আসল চেনা দায় মানে বাজারে এত পরিমাণ নকল পণ্য বাজারে এসছে সেই জন্য কিন্তু যে আসল যে পণ্যটি রয়েছে সেটি কিন্তু আমরা চিনতে খুব আমাদের কষ্ট হচ্ছে সেটি নিয়ে সংবাদ শিরোনাম করেছে দৈনিক সমকাল এরপর দেখতে পাচ্ছি দা ডেইলি স্টার তারা সংবাদ শিরোনাম করেছে প্রধান সংবাদ শিরোনাম করেছে পদ্মা সেতু নিয়ে পদ্মা সেতু আমাদের আমাদের মাঝে একদম পুরোপুরিভাবে তৈরি হিসেবে আসবে জুন মাসের দু সালের জুন মাসের মধ্যে আমরা সেই পদ্মা সেতু একদম প্রস্তুত পাব এছাড়া যে যেটা বলেছে ডেইলি স্টার সেটা হচ্ছে পদ্মা সেতুর নিচ নিচে থাকবে রেলওয়ে যাতায়াত এবং উপরে যানবাহন গুলো চলাচল করবে সেটি নিয়ে ডেলিস্টার সংবাদ শিরোনাম করেছে তো দর্শক এই ছিল আজকের সংবাদ শিরোনামের অংশগুলো এবং পরবর্তী সময়ে আমরা আবারও ফিরে আসবো সংবাদ শিরোনামে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন